আজ সকাল থেকে ইডির এক যোগে শহর কলকাতা তিনটি জায়গাতে তল্লাশি অভিযান চলে। তবে এই মুহূর্তে গার্ডেন নিচে সেখান থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ টাকা। যেমনটা এর আগে আপনাদেরকেও আমরা জানাচ্ছিলাম যে 500 টাকা 2000 টাকার বান্ডিল উদ্ধার করা হয়েছে তার বাড়ি থেকে। তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 7 কোটি টাকা। টাকা গোনার মেশিন আনা হয়েছে সেখানে, এখনো পর্যন্ত সেই টাকার গণনা চলছে। ইতিমধ্যেই 7 কোটি টাকা উদ্ধার করেছে ইডি। যে অভিযুক্ত ব্যবসায়ী তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে এবং নিশার খান গার্ডেন রিচে তার যে বাড়ি, সেই বাড়িতে আজকে সকালবেলায় তল্লাশি অভিযান চালান ইডির আধিকারিকরা এবং সেখান থেকেই উদ্ধার করা হয়েছে 7 কোটি টাকা। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, কলকাতা টিভির পর্দাতে দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে 7 কোটি টাকা আজকে ইডির তল্লাশি অভিযানের পর ও সেখান থেকে উদ্ধার করা হয়েছে গার্ডেন রিচের। গার্ডেন রিচে নিশার খানের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে ইডি। আবারও কোটি কোটি টাকা উদ্ধার করা হলো শহর কলকাতায়। এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যেখানে দেখতে পাচ্ছেন যে গার্ডেন রিচের নিশার খান, অভিযুক্ত নিশার খানের বাড়িতে আজকে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডির আধিকারিকরা। সেখান থেকে এই মুহূর্তে উদ্ধার করা হচ্ছে 7 কোটি টাকা। একদিকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি আসল ছবি যা এক্সক্লুসিভ কলকাতা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, অন্যদিকে ভুয়ো ছবি যেটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়াতেও প্রকাশ করা হচ্ছে ভুয়ো ছবি। সেই ভুয়ো ছবির পাশাপাশি আমরা দেখাচ্ছি আসল ছবি যেখানে 7 কোটি টাকা উদ্ধার করা হয়েছে এবং সেই আসল ছবি এক্সক্লুসিভলি কলকাতা টিভির পর্দায় এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। গার্ডেন রিচে এক ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার। একদিকে মমিনপুর প্রাকফিট গার্ডেন রিচে আজকে ইডি তল্লাশি অভিযান চলে এবং এই মুহূর্তে গার্ডেন রিচে নিশার খানের বাড়ি থেকে 7 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। সেই আসল ছবি প্রাপ্ত 7 কোটি টাকা উদ্ধার হওয়া 7 কোটি টাকার ছবি এক্সক্লুসিভলি কলকাতা টিভির পর্দায় এই মুহূর্তে দেখাচ্ছি। আর অন্যদিকে আপনাদের সামনে আমরা আরও একটি ছবি দেখাচ্ছি যেটি ভুয়ো ছবি, যেটি এই মুহূর্তে বলা হচ্ছে যে 7 কোটি টাকা এবং সেক্ষেত্রে এই ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায় একদিকে যেমন ছড়িয়ে পড়ছে তার পাশাপাশি বিভিন্ন মিডিয়াতেও কিন্তু এই ভুয়ো ছবির সম্প্রচার করা হচ্ছে। তবে আমরা এক্সক্লুসিভলি কলকাতা টিভির পর্দায় আসল ছবি দেখাচ্ছি আপনাদেরকে যেখানে উদ্ধার হওয়া 7 কোটি টাকা, যেটি উদ্ধার করা হয়েছে গার্ডেন রিচে নিশার খানের বাড়িতে, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যেটি আসল ছবি এক্সক্লুসিভলি কলকাতা টিভির পর্দায়। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যেখানে আজকে ইডির এই তল্লাশি অভিযানের পর উদ্ধার করা হয়েছে 7 কোটি টাকা, এখনো পর্যন্ত গণনা চলছে।